যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ফের বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের কুইন মণিকর্ণিকা কঙ্কনা রানাওয়াত চতুর্থ দফায় মুম্বাইতে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন প্রথমে আমরা মুঘলদের গোলাম ছিলাম তারপর ব্রিটিশের গোলাম হলাম সর্বশেষে ইটালি সরকারের গোলাম কঙ্কনা বলেন পাঁচ বছর পরপর এই দিনটি আসে তাই ঠিকভাবে গুরুত্বপূর্ণ দিনটি ব্যবহার করুন আপনাদের জানিয়ে রাখি কংগ্রেসের নেত্রী তথা ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর জন্মসূত্রে ইটালিয়ান ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ওনাকে ইটালি থেকে বিয়ে করে ভারতে আনেন আর গান্ধী পরিবারের ট্র্যাডিশন বজায় রেখে উনি কংগ্রেসের নেত্রী হয়ে যান এমনকি ওনার ছেলে রাহুল গান্ধীকেও অনেকেই ইতালীয় বলে কটাক্ষ করেন কারণ যতই হোক রাহুলের মা বাবা তো ইটালিতেই কঙ্কনা বলেন কংগ্রেস আমলে দেশ সার্বিক বৃদ্ধি তলায় নিতে ঠেকেছে দরিদ্র ধর্ষণ খুন এবং দাঙ্গাতে কংগ্রেস সরকার সবসময় ছিল বলে তিনি বলেন উনি প্রকাশ্যে নরেন্দ্র মোদীর প্রশংসা না করলেও উনি যে হাবেভাবে বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা পরিষ্কার এমনকি উনি ইঙ্গিত করে নরেন্দ্র মোদীকেই ভোট দেওয়ার আবেদন করে বসলেন একদিকে বলিউডের কিছু শিল্পী যখন মোদী সরকারের থেকে কোনো পুরস্কার না পেয়ে কংগ্রেসের সমর্থনে দাঁড়িয়েছে তেমনি আরেকদিকে দেশের নশোটি নামি দামি শিল্পী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশকে সুরক্ষিত করার জন্য পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার আবেদন করেছেন যদিও ওই জনের তালিকায় কঙ্কনা রানাওয়াতের নাম নেই তবে ওনার মন্তব্য শুনে যে কেউ বলে দিতে পারবে যে উনি মোদী সরকারের কাজে খুব খুশি কঙ্কনা রানাওয়াত বরাবরই বোল্ড অ্যান্ড বিউটিফুল এবার তিনি ঠিক বললেন কি না তার বিচার করার দায়িত্ব সমগ্র ভারতবাসীর কারণ গণতান্ত্রিক দেশে জনগণই শেষ কথা আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ